হাই, আই এম মান বলছি। এটা হলো গিয়ে বিগিনার্স ইন্ট্রোডাকশন উইথ মেশিন লার্নিং সিরিজ ফার্স্ট ভিডিও। সো এখানে আমি মেশিন লার্নিং কি এবং মেশিন লার্নিং নেসেসিটি সেটা তোমাকে বোঝানোর ট্রাই করবো। অ্যাট দ্য সেম টাইম আমার মেশিন লার্নিংয়ের জন্য কী ধরনের এডিটর ইউজ করবে সেটা নিয়ে একটা কথা বলবো। সো এখানে দুটো টাস্ক থাকবে, একটা হলো গিয়ে তোমার একটা প্রোগ্রাম করতে দেবো বা প্রোগ্রাম করার জন্য বলবো সেটা করার জন্য, আর সেকেন্ডটা হলো গিয়ে তোমার এই প্রোগ্রাম আর যে এডিটরটা আছে সেটা কীভাবে ইনস্টল করবা এবং কীভাবে আপলোড করবা সেটা একটু দেখাবো। সো মেশিন লার্নিংটা কী? মেশিন লার্নিং হলো কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা পার্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বাংলা অর্থটা কী? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বাংলা অর্থ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। আর কৃত্রিম বুদ্ধিমত্তার একটা অংশ হলো কি? মেশিন লার্নিং। মেশিন লার্নিং হলে মেশিন লার্নিং, মেশিন লার্নিংয়ের অর্থ হলো কি? মেশিন যেটা লার্ন করে, মেশিনের মাধ্যমে যেটা লার্ন করে এবং সেটা যে কাজগুলো করে দেয় মেশিন, ঠিক আছে, অটোমেটিক্যালভাবে, সেটা হলো মেশিন লার্নিং। আমাদের আশেপাশে এরকম অনেক ধরনের মেশিন লার্নিং প্রসেস আছে যেটা আমরা রেগুলার ইউজ করি। এরকম একটা খুবই কমন একটা এক্সাম্পল হয়ে গেলে তোমার যে মেইলটা আছে, দেখো তোমার মেইলে কিন্তু অনেক ধরনের মেইল আসে। সো কিছু মেইল অটোমেটিক্যালি দেখবা যে তোমার স্প্যামে চলে যায়, কিছু মেইল তোমার ইনবক্সে আসে। সো এই যে প্রসেসটা, কোন মেইলটা স্প্যামে যাবে, কোন মেইলটা তোমার ইনবক্সে আসবে, এইটা একটা মেশিন লার্নিংয়ের প্রসেস। গুগলের যে সার্চ, এখানেও মেশিন লার্নিং ইনক্লুড আছে। তো মেশিন লার্নিং আসলে বর্তমানে আমাদের লাইফের ইচ অ্যান্ড এভরি সেক্টরে কম বেশি ইন্টারকানেক্টেড আছে। সো মেশিন লার্নিংটা সিরিজ শুরু করার পূর্বে বা মেশিন লার্নিং যে কোনো প্রজেক্ট শুরু করার পূর্বে আমার কাছে মনে হয় এইটা ফিল করাটা খুব ইম্পর্টেন্ট যে আসলে মেশিন লার্নিংটা কেন দরকার। তুমি যখন যতক্ষণ না পর্যন্ত মেশিন লার্নিংটা কেন দরকার এটা যতক্ষণ না পর্যন্ত ফিল করতে পারো, ততক্ষণ পর্যন্ত তুমি মেশিন লার্নিংয়ে যাই করো না কেন, আমার কাছে মনে হয় তুমি সেটা ওইভাবে এনজয় করতে পারবা না। সো এই কারণে তোমার জন্য, তোমাদের সবার জন্য একটা টাস্ক থাকবে, সেটা হলো যে এখানে আমি একটা ডাটা সেট দিছি, একটা সিম্পল ডাটা সেট, একটা হাইপোথেটিক্যাল আলুর প্রাইস এখানে আমি নিয়ে আসছি যে 1 কেজি আলুর দাম 10 টাকা, 2 কেজির দাম 20 টাকা, 3 কেজির দাম 25 টাকা, এইভাবে করতে 10 কেজির দাম হইলে গিয়ে 120 টাকা। সো এখানে একটা প্রাইস আমি ডাটা সেট দিয়ে দিছি এবং তোমাদের যে টাস্ক থাকবে সেগুলোকে তোমার কনভেনশনাল যে কোনো যে ধরনের প্রোগ্রামিং তোমরা করো সেই ধরনের প্রোগ্রামিং ইউজ করে তুমি একটা প্রোগ্রাম বানাবা যেইটা মাধ্যমে আমি যদি যে কোনো আলু কেজি দিই, যেমন ধর আমি দিচ্ছি 100 কেজি, ঠিক আছে, এটা বলে দেবো 100 কেজির প্রাইস কত, আমি দিচ্ছি হইলে গিয়া 999.9 কেজি, বা আমি যদি যদি দিই হইলে গিয়া 9 কেজি 200 গ্রাম, যদি দিই এটার প্রাইস কত হবে সেটা ওই প্রোগ্রামের মাধ্যমে সে বলে দেবে। সো এইটা তোমাদের উপর টাস্ক রইলো যে এই ডাটা সেটের পার্সপেক্টিভে এরকম একটা প্রোগ্রাম বানাও। তুমি এইটা নট নেসেসারি যে পাইথন দিয়ে করতে হবে, তুমি যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তুমি কমফোর্টেবল ফিল করো না কেন, তুমি অবশ্যই ওই প্রোগ্রামিং দিয়ে করার চেষ্টা করো। প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি সি দিয়ে করতে পারো, C++ দিয়ে করতে, পাইথন, জাভা, এনিথিং। আর তুমি যখন এটা করতে যাবে আমি বিশ্বাস করি যে তুমি তখনই আসলে ফিল করতে পারবা যে মেশিন লার্নিংয়ের আসলে ইম্পর্টেন্সটা কী বা কেন মেশিন লার্নিংটা দরকার। এই কারণে আমি সবাইকে হাইলি রিকমেন্ড করব যে নেক্সট ভিডিওতে যাওয়ার পূর্বে অবশ্যই অবশ্যই তুমি এই টাস্কটা করবা। যদি তোমার কম্পিউটার সম্ভব না হয় অ্যাটলিস্ট খাতায় করা ট্রাই করে, যদি খাতায় সম্ভব না হয় অ্যাটলিস্ট তুমি চিন্তা করবা যে কীভাবে করা যেতে পারে কনভেনশনাল প্রোগ্রামের মাধ্যমে, যে এই ডাটা সেটের জন্য একটা প্রোগ্রাম বানাবা যেটা তোমার যেই প্রাইসটা যেই কেজি দেওয়া না কেন, যত কেজি দেওয়া না কেন, সেই সেটার প্রাইসটা কত হতে পারে সেটা পেড করে বলে দিবে। এটা করে 1 নাম্বার যিনি 1 নাম্বার টাস্ক। আর সেকেন্ড টাস্ক হলে গিয়ে অ্যানাকোন্ডার এখানে আসবা, অ্যানাকোন্ডার একটা সফটওয়্যার, এখানে আসার পরে তুমি এটা ডাউনলোড ইনস্টল করবা, অ্যানাকোন্ডার ডিস্ট্রিবিউশনে যাবা, ডিস্ট্রিবিউশনে ক্লিক করার পরে তুমি এই পেজে চলে আসবা। এখানে আসার পরে তুমি এই অ্যানাকোন্ডার জন্য তোমার ডিপেন্ডিং অন তোমার অপারেটিং সিস্টেম, উইন্ডোজ হলে উইন্ডোজের জন্য, ম্যাক, লিনাক্স, যেটা হোক না কেন, এখানে এসে তোমার পাইথন 3-র যে কোনো ভার্সন যেটা আছে সেটা তুমি ডাউনলোড এবং ইনস্টল করবে। ইনস্টল করার পরে তুমি এটা যদি ওপেন করতে তাহলে যেভাবে ওপেন করবে সেটা হলো যে এখানে সার্চ অপশন আসার পরে অ্যানাকোন্ডা নেভিগেটর নামে একটা জিনিস পাবো তুমি, অ্যানাকোন্ডা নেভিগেটর, এখানে তুমি ক্লিক করবা। প্রথম অবস্থায় এটা ওপেন হওয়ার জন্য একটু সময় নেবে, কারণ এইটার যখন ডাউনলোড হয় তখন আসলে অনেকগুলি তোমার লাইব্রেরি টাইব্রেরি নিয়ে ডাউনলোড হয়। সো এই কারণে এটা এমনিতে অনেক হেভি ফাইল, অ্যাট দ্য সেম টাইম যখন ওপেন হয় অনেক কিছু নিয়ে একবার ওপেন হয়, এই কারণে এটা ইনস্টল এবং ডাউনলোড হওয়ার জন্য দুইটার জন্য এবং অ্যাট দ্য সেম টাইম ফার্স্ট টাইম তুমি যখন ওপেন করবা একটু টাইম নেবে। সো একটু ধৈর্য ধরতে হবে এই জন্য। সো যখন ওপেন হয়ে যাবে তখন এরকম একটা পেজে তুমি আসবা, আসার পরে এখানে জুপিটারে ক্লিক করবা। এইটা তোমার যে ডিফল্ট যে ব্রাউজার আছে সেই ডিফল্ট ব্রাউজারে এই এডিটরটা ওপেন হবে, এটা ব্রাউজার বেস একটা এডিটর।
খুবই সুন্দর একটা এডিটর। সো আমার ডিফল্ট ব্রাউজার হলো ক্রোম, সেটা ক্রোমে ওপেন হয়েছে। সো এইখানে একটা হোম পেজ আসবে, আসার পরে এইটা বেসিক্যালি তোমার তোমার যেই ফোল্ডারে তোমার এই প্রোগ্রামটা বা তোমার এই অ্যানাকোন্ডাটা ইনস্টল হবে সেই ফোল্ডারটা এখানে দেখাবে। সো আমার যেহেতু সিতে হয়েছে তো সেই ফোল্ডারটাই দেখাচ্ছে। সো আমি ধরো সাপোজ আমি চাচ্ছি যে ডাউনলোডস আমি যাব, ডাউনলোডস ফোল্ডারে গেলাম, যার পর এখানে ধরো আমি চাইলে একটা ফোল্ডার ওপেন করতে পারি বা ডাইরেক্ট আমি চাইলে এডিটর ওপেন করতে পারি। যেহেতু আমরা পাইথন 3 নিয়ে কাজ করবো, পাইথন 3 টেক্সট এডিটর আমরা ডাইরেক্ট ওপেন করি। ওপেন করার পরে এখানে চলে আসলো, এটা হলো গিয়ে আমাদের ওয়েব বেস একটা এডিটর, ঠিক আছে। এখানে আমরা কোড রান করতে পারবো পাইথনের, খুবই সুন্দর এডিটরটা। এটা একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো আমি প্রতি লাইন বাই লাইন আমি রান করতে পারতেছি। সো সাপোজ ধর আমি এ ইকুয়াল টু টু দিলাম, দিলাম, সো আমি এখানে রান করতে হবে। আমি চাচ্ছি যে এর এই দুইটা ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা রয়েছে সেটা যাতে অ্যাসাইন হয়। সো আমি রান করলাম, রান হয়ে গেল। সো দেখো একটা জিনিস, আমি রান করার সাথে আরেকটা বক্সের মতো ওপেন হয়ে গেলো। এই বক্সগুলো তুমি চাইলে এমনিতে নিয়ে আসতে পারো, এখানে যে প্লাসে ক্লিক করো এখানে বক্সগুলো আসতে থাকবে। তুমি যদি এগুলি ডিলিট করতে চাও তাহলে এখানে ক্যাচের মতো আছে, এখানে যদি তুমি ক্লিক করবা আস্তে আস্তে এগুলি ডিলিট হয়ে যাবে। সো আমি চাচ্ছি যে এ প্লাস বি, সেটা দেখো রানে ক্লিক করি রান হয়ে যাবে, আউটপুট দেখাচ্ছে। সো এটা খুবই মজার একটা এডিটর। সো আমরা যখন কাজ করবো আর অনেক ফিচার আছে যেগুলো আস্তে আস্তে জানতে পারবো। সো এই দুইটা টাস্কে তোমাদের জন্য রইলো, একটা হলো কি একটা প্রোগ্রাম বানানো এইটার এই ডাটা সেটের পার্সপেক্টিভ। আমি এই ডাটা সেটের যে লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওর নিচে। আর আর সেকেন্ড টাস্ক হলো যে তোমার এই অ্যানাকন্ডাটা ডাউনলোড এবং ইনস্টল করা।